নারায়ণগঞ্জের তল্লায় বাইতুল সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় বাইরে গ্যাস লাইনের ছয়টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। এছাড়া মসজিদ নির্মাণে কোনো অনুমোদন ছিল না বলে জানানো হয়েছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তল্লার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, ডিপিডিসি ও সিটি কর্পোরেশনের পাশাপাশি তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি গঠন করে। বুধবার তিতাসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কমিটি জানায় মসজিদের বাইরে গলির গ্যাস পাইপলাইনে ছয়টি লিকেজ ছিল। আমরা ছয়টা লিক পেয়েছি এবং ছয়টা লিক পাওয়ার জন্য আমরা চারটা ক্ল্যাম্প লাগিয়ে আমরা লিকটা বন্ধ করেছি এবং গ্যাসটাকে ফুল চার্জ করেছি। এখন লাইনে সম্পূর্ণ প্রেসারে গ্যাস ভরা আছে। গ্যাস পাইপলাইন সংলগ্ন মাটি খুঁড়ে মসজিদ নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হতে পারে বলে মনে করছে তদন্ত কমিটি। যখন তারা ফাউন্ডেশনটা করেছে তখন আমাদের লাইনটা বিদ্যমান ছিল। আমাদের লাইনটাকে উপরে রেখে তারা লাইনের নিচ দিয়ে ওনারা ফাউন্ডেশনটা তৈরি করেছে এবং এই কাজগুলো করার সময় আমাদের পাইপলাইনের র্যাপিং নষ্ট করেছে। এই পাইপলাইনের র্যাপিংটা নষ্ট করার পরে নষ্ট করার জন্যে আমাদের গ্যাসের লাইন মাটির সংস্পর্শে এসে সেটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে। পরীক্ষায় মসজিদের নিচে থাকা গ্যাস লাইনের কোনো লিকেজ পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে। এই মসজিদের জন্য সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, রাজুক তারই কোনো অনুমোদন নাই। আমরা মসজিদটাকে পানি রেখে ভরে দেওয়ার পরে মসজিদের ভিতর থেকে কোনো লিক বেরোচ্ছে না। বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়, এর মধ্যে 28 জনের মৃত্যু হয়েছে আর 8 জনের অবস্থা সংকটাপন্ন। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার একসময়ের ছাত্রদল নেতা আশরাফুজ্জামান সুজন দল বদলে যুবলীগে এসে সরাসরি হয়ে যান কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক। মাত্র 3 বছরে জমি দখল, চাঁদা, টেন্ডারবাজি, চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তার দাপটে বিরক্ত পুরনো যুবলীগ নেতারা। অবশেষে কমিটি বিলুপ্ত ঘোষণার লাপাত্তা তিনি। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে তার 5 সহযোগী। 2017 সালের আগেও ছাত্রদল নেতা ছিলেন কুষ্টিয়ার মিলপাড়ার আশরাফুজ্জামান সুজন। স্থানীয়রা বলছেন সেই কমিটি এখনও বহাল। পদত্যাগ না করে রাতারাতি শহর যুবলীগের কমিটি বাতিল করে নিজেকে আহ্বায়ক ঘোষণা করে নতুন কমিটি করে আনেন। অভিযোগ, তখনকার যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে মোটা অঙ্কের টাকা দিয়ে বনে যান যুবলীগ নেতা। আসার পরে থেকে তার নামে নানান রকম অভিযোগ ছিল, অন্য দল থেকে অনুপ্রবেশকারী হিসাবেও তার অভিযোগ ছিল। বাড়ি দখল, এনআইডি জালিয়াতি করে দখল প্রক্রিয়ায়, এটা তীব্র নিন্দা, ঘৃণা জানায়। যুবলীগে পদ পাওয়ার পর সুজন নানা রকম প্রতারণায় জড়িয়ে পড়েন। গ্রুপ তৈরি করে অন্যের জমি হাতিয়ে নেয়ার মতো কাজ করতে থাকেন তিনি। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শহরের একটি দামি সম্পত্তি বিক্রি করে দেন। অপর আরেকটি সম্পত্তি বিক্রির পায়তারা করতে থাকেন। এছাড়া শহরের মজমপুর, চৌড়হাঁস ও বাহাদুরখালি মৌজার জমি জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করেন। এভাবে সুজন গেল 3 বছরে শহরের উদিবাড়ি ও হরিশঙ্করপুর সহ 4টি স্থানে কয়েক কোটি টাকার জমি কেনেন, ব্যবহার করেন দামি গাড়িও। এছাড়া ঢাকা শহরে একটি ফ্ল্যাটও রয়েছে তার। ইতিপূর্ব এই ধরনের সিটারি করেছে, আমরা শুনেছি, আগেও সে হাজতে গিয়েছিল এবং এই বাড়ি সে দখল করেছে। স্থানীয়রা বলছেন সুজন সরকারের এক মন্ত্রীর মেয়ের জামাই পরিচয় দিয়ে প্রতারণা করেছেন অনেকের সাথে, এমনকি জেলা যুবলীগের নেতারাও তার প্রতারণার শিকার। বিভিন্ন ছোটখাটো নেতাকর্মীদের টাকা পয়সা নেয় 10 লাখ, 5 লাখ, 2 লাখ, কিন্তু টাকা পয়সা নিয়ে পরবর্তীতে এক রকম 2 নম্বরই করতে বা চোখ উল্টে দিতে কোনো দ্বিধাবোধ করে। সুজনের সহযোগী, প্রতারক ও জালিয়াতি চক্রের 5 সদস্যকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অগ্রগতি আছে আমাদের বেশ কিছু, আমাদের যারা বাকি আসামিরা আছে এটার সাথে অভিযুক্ত তাদের কাউকেই আমরা এ ব্যাপারে ছাড় দেব না, আমাদের সবাইকে আইনের আওতায় আমরা নিয়ে আসব। সুজন সহ 17 জনের নামে মামলা করেছেন প্রতারণার শিকার জমির মালিক এম এম ওয়াদুদ। ডিবিসি নিউজ ডেস্ক।